কি খাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, দেখে না আমি আজকে কি বানাচ্ছি। আর নতুন নতুন একটা খাবার যেটা তোমরা আজকে থেকে আজকে বিকেলবেলা বাড়িতে বানাবে। ওকে, প্রথমেই আমি জলের মধ্যে একটু নুন দিয়ে জলটা গরম করে নেব। নিয়েছি চাউমিন, সেদ্ধ করব। যতক্ষণ চাউমিনটা সেদ্ধ হচ্ছে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, আর বেকিং পাউডার বা বেকিং সোডাও নিতে পারেন, আর মিশিয়ে নেব এগুলো। তেল নিচ্ছি, ময়দাটা মাখার সময় একটুখানি কালো জিরে নিয়ে নেব। এবার অল্প অল্প করে আমি গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। এবারে উপরে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। আচ্ছা, এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নিচ্ছি আমি, আর ঠান্ডা জলে ধুয়ে নেব ছেঁকে নেওয়ার পর। আর এটাকে কিছুক্ষণ রেখে এখানে আমি পেঁয়াজ ভেজে নেব একটা কড়ার মধ্যে। আদা রসুনের পেস্ট, ভাজা হওয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, এবার নিয়ে নেব সবজিগুলো, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি। চিলি ফ্লেক্স দিচ্ছি, দিতেও পারেন এটা, নাও দিতে পারেন। আবার একটু নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, তো যেহেতু ঝালটা আমি একটু প্রেফার করি তাই একটু ঝাল ঝাল বানাচ্ছি আর কি। এবার এগুলো ভাজা হয়ে এলে সেদ্ধ করা যে চাউমিনটা রেখেছিলাম সেটা মিশিয়ে নেব, আর হালকা করে ভেজে নেব ওর সাথে। হালকা করে ভেজে নেওয়ার পর আমি একদম শেষে একটুখানি টমেটো সস মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে চিলি সসও দিতে পারেন, আমি যেহেতু লঙ্কা অনেকটা দিয়েছি আগে তাই আর চিলি সসটা দিচ্ছি না। আধ ঘন্টা পর আমি এখানে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট নিচ্ছি করে নিচ্ছি। লিচিগুলো বেলে নিচ্ছি, কিন্তু খুব পাতলা করিনি, আবার খুব মোটাও থাকবে না, এরকমভাবে বেশ কিছু আমি বেলে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে তার উপর আবার অল্প একটু ময়দা নিয়ে নিলাম, আর তার উপর আরেকটা আমি এরকম এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে বেশ কয়েকটা আরও দেব।
বেশ 6-7টা লেয়ার করার পর উপরে আবার একটু তেল আর ময়দা দিয়ে এইভাবে হালকা করে রোল করে নিচ্ছি। আর এটাকে আমি আরো 15 মিনিট কি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবেই। আধ ঘন্টা পর এই দেখুন রোলটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর দেখুন খুব সুন্দর লেয়ার হয়ে গেছে এখানে। এবারে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। এখানে চাইলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। এ দেখুন মাঝখানে একটা খুব সুন্দর সার্কেলের ডিজাইন দেখতে পাচ্ছেন। এবারে কি করব, চারিধারে অল্প একটু জল হাত করে আমি বুলিয়ে নিচ্ছি যাতে সিঙ্গাড়াটা বানাতে সুবিধে হয়, আর মুড়ে নেব এইভাবে। পুরের জন্য আমি নিয়ে নেব এখানে চাউমিনটা যে বানিয়ে রেখেছিলাম সেটাই। আবার একটু জল হাত করে উপর দিকটাও মুড়ে নিচ্ছি। এখানে আমি আরেক রকম ভাবে বানিয়ে দেখাচ্ছি সহজ করে একদম। সিঙ্গাড়াগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো। এখানে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, একটা একটা করে এবার সিঙ্গাড়া ভেজে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে সিঙ্গাড়াগুলো। আর টমেটো সস তো নেবই, কিন্তু এর সাথে আমার একটু লেবু ভালো লাগে। আপনারা চাইলে লেবুটা নিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন, নো প্রবলেম। I'm